বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এটা হলো যশোর শহরের সবথেকে সুন্দরতম একটি স্থান বলা হয় পৌর পার্ক তো দেখতে পাচ্ছেন এটা পৌর পার্কের পুকুর অনেক বড় একটা পুকুর এবং অনেক গভীর আর এখানে অনেক বড় বড় মাছ আছে প্রতি বছর এখানে মাছ ধরার একটা উৎসব হয় এই পুকুরে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পুকুর আর এটাই হলো মানে এমন কি বলবো আপনাদের এত সুন্দর জায়গা আমি আসলে যশোর শহরে আর কোথাও নেই তো যারা যারা যশোরে থাকেন অবশ্যই পৌর পার্কে তো আসবেনই কারণ এত সুন্দর একটা জায়গা ঘুরতে তো সবাই ভালো লাগে আর এটা হলো স্কুল কলেজ একসাথেই আছে এটা দেখতে পাচ্ছেন এটা কলেজ মাঠ এটা হলো কলেজ মাঠ আর এই পাশটা হলো মূল পার্ক এই পাশটা দেখতে পাচ্ছেন মূল পার্ক আর এই রাস্তাতেই আর কি সবাই সকালে হাঁটা চলাফেরা করে আর কি তো অনেক ভালো একটা জায়গা আজকে ঘুরতে আসলাম তাই ভাবলাম একটা ভিডিও করি অনেক সুন্দর আসলে এমন একটা সুন্দরতম জায়গা আসলে যশোরে তেমন একটা পাওয়া যায় না তবে ভালো লেগেছে আসলে তো এটা হলো রাস্তা এই রাস্তাতেই আর কি সবাই চলাফেরা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই পার্কটি হ্যালো বিওস আসসালামু আলাইকুম তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা খেজুর গাছ তো অনেকে বলতে পারেন আমি এই গাছটি কেন দেখাচ্ছি তো আপনারা একটু সহজেই খেয়াল করে দেখেন এই খেজুর গাছের সাথে কিন্তু একটা গাছ লেগে আছে এটা হলো একটা দেখবেন বট তো দেখেন বট কিন্তু একেবারে গোড়ার সাথেই মনে হচ্ছে যে খেজুর গাছ আর বটগাছ কিন্তু একসাথেই মনে হচ্ছে যে গাছ দুটো একই একটা গাছ কিন্তু আলাদা আলাদা গাছ তো দেখতে পাচ্ছেন এটা বট গাছ এক ধরনের বট গাছ বলা হয় আর কি তো গাছটি অনেক সুন্দর লাগছে যার কারণে আপনাদের আমি দেখালাম দেখেন একদম গাছের সাথে গাছ মানে দুটো গাছ মিলে একটা গাছ এরকম তো এটা যশোর শহরে পৌরপরকে আপনারা এটা দেখতে পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন